আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয় অনেক ভালো আছো। গত পর্বে তোমাদের ত্রিকোণমিতি 9.2 এর 25 পর্যন্ত করেছিলাম, আজকে 26 নম্বর সমস্যাটা সমাধান করব। তো তোমরা টেবিলে বই খাতা কলম সাথে রাখো, তো চলো সমস্যাটা সমাধান করি। সমাধান করো, টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে দেওয়া আছে কি, টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো। এখানে টেন স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস টেন থিটা প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো। এখান থেকে দেখো তোমরা, টেন স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা, তাহলে টেন থিটা কমন নিলে কি থাকে, টেন থিটা মাইনাস ওয়ান। এখানে রুট থ্রি আছে, এখানেও রুট থ্রি আছে, রুট থ্রি কমন নাও, টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো বা টেন থিটা মাইনাস ওয়ান দূরের থেকে একটা কমন নিয়ে নাও, তাহলে কি থাকে, টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো। হয় টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা টেন থিটা ইকুয়াল টু ওয়ান, টেন থিটা ওয়ান সমান লেখা যাবে টেন 45 ডিগ্রি, তাহলে উভয়পক্ষ থেকে টেন থিটা, টেন এবং টেন কাটা গেলে কি থাকে, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আরেকটা অংশ আছে, আবার টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো বা টেন থিটা ইকুয়াল টু রুট থ্রি। শিক্ষার্থী বন্ধুরা, রুট থ্রি টেনের মান কত, টেন 60 ডিগ্রি, টেন টেন কাটা, থিটা ইকুয়াল টু কত, 60। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা 27 নম্বরটা করব, তো চলো কি বলা আছে, 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, 3 cot 60 মান হলো 1/√3, তার উপর কি আছে, স্কয়ার, প্লাস 1/4 cosec 30 মান কত, 2, তার উপর কি আছে, স্কয়ার, প্লাস সাইন 45 কত, 1/√2, তার উপর কি, স্কয়ার, মাইনাস 4 cos 60 মান কত, হাফ, তার উপরে স্কয়ার। তাহলে 3 ইন্টু 1 স্কয়ারটা কাটা 3 প্লাস 1/4 ইন্টু দুই দুগুণে কত, 4 প্লাস 5 ইন্টু 1 স্কয়ারটা কাটা 2 মাইনাস 4 ইন্টু দুই দুগুণে 4। তোমরা দেখো এই 3 3 কাটা 1 প্লাস এই 4 4 কাটা 1 প্লাস 5 ওকে 5 5/2 মাইনাস এই 4 4 কাটা কত, 1। তাহলে দেখো এই 1 আর এই 1 কাটা, তার মানে 1 প্লাস 5/2, তাহলে কি দাঁড়াচ্ছে, 2 2 ওকে 2 প্লাস 5, তাহলে কত আসে, 7/2। আশা করি এই সহজ অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপর চলো আমরা 28 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, এটা উদ্দীপক বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, সি কোণ সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো, এ কোণ সমান 30 ডিগ্রি হলে দেখাও যে সেক্স স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে ইকুয়াল টু sec স্কোয়ারে ইন্টু cosec স্কোয়ার এ। তো চলো আমরা সমস্যাটা সমাধান করি।
প্রথমেই আমার চিত্র আঁকতে হবে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তো আমরা এ বি কোণ 90, সি তো এবি সমান 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, তাহলে এসি এর মান কত, তাই তো? আর বি কোণ কত? 90। আমরা কি জানি 90 ডিগ্রি যেখানে পিথাগোরাস সেখানে, অর্থাৎ পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। তো আমরা লিখব এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কোয়ার সমান লম্ব কত? এবি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো এবির মান 5, তো 5 স্কোয়ার প্লাস বিসির মান 12, 12 স্কোয়ার, 5 5 কত? 25, 12 12 144। আমরা যোগ করলে কত হবে? 4 আর 5 9, 4 আর 2 6, 169, তো এসি স্কোয়ার। তো বা এসি ইকুয়াল টু কত হবে? 169। অভিভাবক আমরা বর্গমূল করে দিই, এসি কত? 13। এটা হলো ক নম্বরের উত্তর। এরপর কি বলছে? সি কোণ সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তো আমরা ক নম্বরটা জায়গার সংকুলন হওয়ার কারণে ক নম্বরটা মুছে ফেলতেছি, তোমরা এটা খাতায় লিখে নাও। এখন আমরা খ নম্বরটা করব। তো খ নম্বরটা করতে গেলে বলছে সি কোণ সমান কত? থিটা। আর কো থেকে পাই, কো থেকে পাই কি পাই? এসি ইকুয়াল টু কত পাইছি? 13 সেন্টিমিটার। তাহলে বলছে সাইন থিটা প্লাস কস থিটা কত? তোমরা জানো যে সাইন থিটা, মনে রাখবা সালতি, অর্থাৎ সাদের সাইন থিটা, আর ল দে হলো লম্ব, আর ত দে হলো অতি বুস। আর একটা মনে রাখতে পারো কবতি, ক দে হলো কস্তিটা, ভ দে হলো ভূমি, আর ত দে হলো অতি বুস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি লিখব? সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করতে হবে। তো সাইন থিটা যদি এইটা কোণ হয়, সি কোণের সাপেক্ষে যদি থিটা কোণ হয়, তাহলে এটা কোণ হলে এটা লম্ব, এটা ভূমি, এটা কি? অতিভুজ। তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব কত? এবি, অতিভুজ হলো এসি। প্লাস কস থিটা কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? বিসি, অতিভুজ কত? এসি। এখন দেখো এবির মান কত? 5, এসির মান 13, প্লাস বিসির মান কত? বিসির মান 12, এসির মান 13। আমি যদি তাকে ল সাগু করি, তাহলে কি হয়? 5 প্লাস 12 কি দাঁড়াচ্ছে? 12 আর 5 কত? 17। এটা হলো খ নম্বরের উত্তর। এখন আমরা গ নম্বরটা সলভ করব। তো তোমরা এটা খাতায় লিখে নাও, আমি এটা মুছে ফেলব। তো গ নম্বরটা করতে গেলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর ছাড়া হয়তো তোমার করা সম্ভব হবে না। আমার মোবাইলটা কোথায়? ওই মোবাইলটা লাগবে, আমার মোবাইলটা হিসাব করতে হবে ক্যালকুলেটরে। তো এখন দেখো আমরা গ নম্বরটা সলভ করব। গ বলছে এ কোণ সমান 30, ওকে ফাইন, এ কোণ সমান 30, বলে দেখাও যে সেক্স স্কোয়ার এ প্লাস কোসেক্স স্কোয়ার এ ইকুয়াল টু সেক্স স্কোয়ার এ ইন্টু কোসেক্স স্কোয়ার
a তো আমরা ac সমান অংশ আমরা কত পাইছিলাম 13 সেমিমিটার তাহলে a কোণের সাপেক্ষে a কোণ 30 হলে বলছো যে দেখাও যে sec স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়াল টু sec স্কয়ারে ইনটু cos স্কয়ারে তাহলে আমরা সরাসরি a কোণের মান ইতো বসে দিতে পারি left side sec square a অবশ্য করে তুমি লিখতে পারো দেওয়া আছে a কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি তাহলে left side কি sec square a plus cos square a তাহলে a কোণের মান বসাই দাও 30 plus cos square এর মান কত 30 এখন দেখো sec 30 মান মানে cos 30 root 3 by 2 sec 30 কত 2 by root 3 তাহলে উল্টা মান cos 30 হলো কত sin 30 হলো half তাহলে cos 30 কত হবে 2 কত হচ্ছে 2 2 গুণে 4 স্কয়ার রুটে কাটা 3 প্লাস 2 2 গুণে 4 তাহলে কি দাঁড়াচ্ছে 3 তো 4 3 4 কত 12 12 আর 4 কত 16 বাই 3 লেফট সাইড তো এখন তোমরা দেখো আমাদের রাইট সাইডও এই 16 বাই 3 বের করতে হবে তো আমি লেফট সাইডে মুছে ফেলি তোমরা খাতায় লিখে নাও রাইট সাইড কি বলছে sec স্কয়ার a ইনটু cos স্কয়ার a তাহলে sec স্কয়ার এর মান 30 ইনটু cos স্কয়ার a এর মান কত 30 sec 30 মানে cos 30 হলো √3/2 তাহলে sec 30 কত 2/√3 তার উপর স্কয়ার ইনটু cos 30 হলো 2 তাহলে 2 2 গুণে 4 স্কয়ার রুটে কাটা 3 আর 2 2 গুণে কত 4 তো 4 4 কত 16 16 বাই 3 সুতরাং left side equal to right side কি বলছে দেখাতে তা শুট তো একটা জিনিস তোমরা একটু লিখে নাও যেমন সালোতি আমি একটু আগে বলছি সা দিয়ে হলো sin থিটা ল দিয়ে লম্ব আর ত দিয়ে হলো অতি বস কবতি ক দিয়ে হলো cos থিটা ব দিয়ে হলো ভূমি আর তো দিল অতি বুস টলবি টলবি তো দিল টেন থিটা ল দিয়া লম্ব আর ভ দিল ভূমি শিক্ষার্থী বন্ধুরা সাইন কস টেন এই তিনটাকে উল্টাইলে বাকি তিনটা তুমি পেয়ে যাবা তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম